মগমনি ভিডিও করেন কি আর আপনি ভিডিও করে কেন মানে আপনি আমার চিনেন না আমি একজন সাংবাদিক আমি ভিডিও না করলে তুমি ভিডিও করবা আমি ভিডিও না করলে তুমি ভিডিও করবা করেন আপনি ভিডিও আরো 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 তুমি করেন ভিডিও আমার বাড়ি আনে আমার তোমার বাড়ি আনে ঠিক আছে আপনি আমার চেহারা ভিডিও করেন কি আর তোমার চেহারা ভিডিও না করলে করব কি তোমার কি আজকে বলছে যে এত যাত্রী নেওয়ার জন্য আমি বলি নাই তোমার বলছে করোনার সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ঢাকার আশেপাশে মুন্সিগঞ্জ সহ সাতটি জেলায় 21 জুন থেকে 30 জুন পর্যন্ত পুনরায় কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন করোনা ভাইরাস প্রভাব বৃদ্ধির ফলে রাজধানীকে অন্য জেলা থেকে বিচ্ছিন্ন করতেই এই সিদ্ধান্ত। কিন্তু যাত্রীরা মানছেন না সরকারের এই নিষেধাজ্ঞা। মুন্সিগঞ্জ জেলায় আজ সকাল থেকে পরিপূর্ণ লকডাউন কার্যকর করতে পুলিশ জরুরি সেবা ও পণ্যবাহী যানবাহন ব্যতীত অন্য সকল যানবাহন রাজধানী ঢাকায় ঢুকতে না দেওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। মঙ্গলবার সকাল থেকে এই রুটে গজারিয়ার মেঘনা সেতু থেকে দাউদকান্দি সেতু পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাক, পিকআপ আর বাসের সংখ্যাই বেশি। উভয়মুখী এই যানজট এর কারণে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। স্বাভাবিক সময়ের মতো মানুষজন রাস্তায় বের হয়ে পড়ছেন নানা বিড়ম্বনায়। মহাসড়কের ঢাকাগামী লেনে যানজট তৈরি হওয়ায় গজারিয়া অংশে দুর্ঘটনায় ঝুঁকি থাকা সত্ত্বেও উল্টো পথে চলাচল করছে বিভিন্ন যানবাহন। ঢাকায় প্রবেশের জন্য যাত্রীরা গাদাগাদি করে উঠে পড়ছেন পিকআপ ভ্যানে। লকডাউন পরিস্থিতি কাজে লাগিয়ে চালকরা এই সুযোগে ভাড়া বাড়িয়েছেন তিন গুণ। মানছেন না লকডাউনের কোনো বিধিনিষেধ। হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানিয়েছেন, মহাসড়কের মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ অংশে লকডাউন কার্যকর করতে পুলিশ চেকপোস্ট বসিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় যানজটের সৃষ্টি হয়েছে। ভবেচ্ছর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামালউদ্দিন ভুঁইয়া জানান, আজ থেকে 30 জুন সাত জেলায় লকডাউন থাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মেঘনা সেতু এলাকায় চেকপোস্ট করে যাত্রীবাহী গাড়িগুলোকে ব্যাক করে পাঠাতে হচ্ছে, এ কারণে যানজট তৈরি হয়েছে। গাড়ির অত্যাধিক চাপ বৃদ্ধি পেয়েছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। নয়ন দেওয়ান, নিউজ 721.tv, গজারিয়া, মুন্সিগঞ্জ।